হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট এইট লেসন থ্রি লেসন থ্রি লেসন থ্রিতে বলা রয়েছে রাইটস অধিকার টু হেলথ অ্যান্ড এজুকেশন স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার তো এই প্যাসেজটি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে তো আমরা এখন মূল আলোচনা চলে যাই দা ফলোয়িং টেক্সট নিচের পাঠ্যটি হ্যাস এক্সট্রাক মানে বের হয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র থেকে নিচের পাঠ্যটি আর অ্যাবাউট যা বলা রয়েছে হেলথ অ্যান্ড এজুকেশন এবং এটি স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কে রয়েছে রিট দেম তাদেরকে পড়ো বা এগুলো পড়ো অ্যান্ড এবং সে বলো ওয়েদার ইউর কা এই বিষয়গুলো কি তোমাদের দেশে হ্যাজ বিন অ্যাভল সক্ষম টু কমপ্লি উইথ ডিক্লারেশনস পর সেগুলো এবং বলো যে তোমাদের দেশে এই ঘোষণাগুলো মেনে চলতে সক্ষম হয়েছে কি না হুয়েদার শব্দটির মানে হচ্ছে কি না আর্টিকেল টোয়েন্টি ফাইভ ধারা পঁচিশ নাম্বার ওয়ানে বলা রয়েছে এভরি ওয়ান প্রত্যেকের রয়েছে দ্য রাইট অধিকার টু আ স্ট্যান্ডার্ড একটি ভালো অফ লিভিং অ্যাডিকুইট বসবাসের অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত ফর দ্য হেলথ অ্যান্ড হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য অ্যান্ড এবং ওয়েলবিং অফ ওয়ান সেলফ প্রত্যেকের অধিকার রয়েছে ভালোভাবে বসবাসের পর্যাপ্ত স্বাস্থ্যের জন্য এবং নিজেরাও অ্যান্ড এবং অফ ওয়ান্স ফ্যামিলি নিজের পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্যও ইনক্লুডিং ফুড এছাড়াও আরও কিছু অধিকার রয়েছে তার মধ্যে হল ফুড খাদ্য ক্লথিং মানে বস্ত্র হাউজিং মানে হচ্ছে বাসস্থান অ্যান্ড মেডিকেল এবং চিকিৎসা মেডিকেল কেয়ার মানে চিকিৎসা সেবা অ্যান্ড এবং ন্যাসেসারি সোশ্যাল সার্ভিসেস এবং প্রয়োজনীয় সামাজিক বিভিন্ন রকম সেবাগুলো অ্যান্ড এবং দ্য রাইট অধিকারটি টু সিকিউরিটি এবং নিরাপত্তার অধিকার ইন দ্য ইভেন্ট যে কোনো মুহূর্তে অফ আনএমপ্লয়মেন্ট বেকারত্বদের জন্য সিকনেস অসুস্থতার জন্য ডিসঅ্যাবালিটি এবং অক্ষমতার জন্য উইডোহুড এবং বৈধব্যের কারণে বা বৈধব্যের সময় বা বিধবার সময় ওল্ড এজ বয়সে অর অথবা আদার ল্যাক অফ লিভলিহুড এবং অন্যান্য বসবাসের যে অভাব এন সারকামস্ট্যান্সেস এবং এসব ঘটনাগুলো বাই ওয়ান ওয়ান্স কন্ট্রোল প্রত্যেকের অধিকার রয়েছে ভালোভাবে বসবাসের পর্যাপ্ত স্বাস্থ্যের জন্য এবং নিজেরও নিজ পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য এছাড়াও আরও কিছু অধিকার রয়েছে সেগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এবং প্রয়োজনীয় সমাজ কল্যাণমূলক কার্যাদির সুযোগ এবং বেকার হলে নিরাপত্তার অধিকার অসুস্থতা অক্ষমতা বৈধব্য বার্ধক্য অথবা জীবনযাপনের অনির্বার্য কারণে সংগঠিত অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তার এসব অধিকার প্রত্যেকেরই রয়েছে মাদারহুড মাতৃত্ব অ্যান্ড এবং চাইল্ডহুড এবং শৈশব অবস্থায় বা শৈশবকাল আর টু স্পেশাল এই প্রতিটি বিষয় নারী এবং শিশুদের জন্য বিশেষভাবে স্পেশাল কেয়ার বিশেষভাবে মাতৃত্ব এবং শৈশবাবস্থায় প্রতিটি নারী এবং শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে অল চিলড্রেন সকল শিশু হুয়েদার বর্ন ইন অর আউট অফ ওয়েট লক শ্যাল ইনজয় দ্য সেম সোশ্যাল প্রটেকশন বিবাহ বন্ধন বহির্ভূত কিংবা বিবাহ বন্ধন যত সকল শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে ইউর অপিনিয়ন তোমার মতামত আই থিঙ্ক আমি মনে করি কান্ট্রি হ্যাস হ্যাজ বিন মানে দেশটি হয়েছে অ্যাবল সক্ষম নট বিন অ্যাবল অথবা সক্ষম হয়নি টু কমপ্লাই উইথ দিস আমি মনে করি আমার দেশ এগুলো মেনে চলতে সক্ষম অথবা সক্ষম নয় বিকজ কারণ ডট 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 এখানে আরও কিছু কথা উজ্জ্বল রয়েছে আর্টিকেল টোয়েন্টি সিক্স ধারা ছাব্বিশ নাম্বার ওয়ানে ওয়ান হ্যাস প্রত্যেকের রয়েছে দ্য রাইট অধিকার টু এজুকেশন প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে বা শিক্ষা লাভের অধিকার রয়েছে এজুকেশন শিক্ষা শ্যাল বি ফ্রি শিক্ষা বিনামূল্যে হবে অ্যাটলিস্ট কমপক্ষে ইন দ্য ইলিমিনেটরি মানে প্রাথমিক পর্যায় থেকে অ্যান্ড এবং ফান্ডামেন্টাল স্টেজেস এবং যেসব মৌলিক পর্যায়গুলো রয়েছে সে পর্যায় পর্যন্ত ইলিমিনেটারি এজুকেশন প্রাথমিক স্তরের শিক্ষা স্যালভি কম্পালসারি মানে এগুলো বাধ্যতামূলক করা করতে হবে প্রত্যেকের শিক্ষালাভের অধিকার রয়েছে শিক্ষা অবৈতনিক হবে বা বিনামূল্যে হবে অন্তত পক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে টেকনিক্যাল প্রযুক্তিগত অ্যান্ড এবং প্রফেশনাল এবং ব্যক্তিগত এজুকেশন শিক্ষা শ্যাল বি মেইড যা তৈরি করা হবে জেনারেলি সাধারণত অ্যাভেলেবল সাধারণত এগুলো সচরাচর হবে অ্যান্ড এবং হায়ার এজুকেশন এবং উচ্চশিক্ষা শ্যাল বি ইকুয়াল এবং সমানভাবেই হবে অ্যাসেসিবল টু অল অন দ্য বেসিস অফ ম্যারিট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সহজলভ্য বা অ্যাভেলেবেল থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে নাম্বার টু দুই নম্বরে বলা রয়েছে এজুকেশন বি শিক্ষা হবে ডিরেক্টেড এবং শিক্ষা পরিচালিত হবে টু দ্য ফুল ডেভেলপমেন্ট পুরোপুরি উন্নতির জন্য অব দ্য হিউম্যান পার্সোনালিটি শিক্ষা পরিচালিত হবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে অ্যান্ড এবং টু দ্য স্ট্রেংথেনিং অব রেসপেক্ট ফর হিউম্যান রাইটস এবং শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে মানবিক অধিকার অ্যান্ড এবং ফান্ডামেন্টাল ফ্রিডমস এবং মৌলিক স্বাধীনতাসমূহের প্রতি শিক্ষা পরিচালিত হবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে এবং শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে মানবিক অধিকার ও মৌলিক সমূহের প্রতি ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সমূহের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে ইট শ্যাল প্রোমোট এটা উন্নত করবে আন্ডারস্ট্যান্ডিং বোঝার বিষয়গুলোকে টলারেন্স ধৈর্যের বিষয়গুলোতে অ্যান্ড এবং ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ ক্ষেত্রে এমন মানে মাঝে অল নেশান সকল জাতির মধ্যে রেসিয়াল রেসিয়াল মানে হচ্ছে জাতি সকল জাতির মধ্যে অ্যান্ড এবং রিলিজিয়াস গ্রুপস এবং ধর্মীয় দলের মাধ্যমে এটা উন্নত করবে বোঝা বা সমঝোতার ক্ষেত্রে সহিংসতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল জাতির মাঝে গোত্র এবং ধর্মের মধ্যে অ্যান্ড এবং শ্যাল ফারদার এবং পরবর্তীতে দ্য অ্যাক্টিভিটিস এবং এর কর্মকাণ্ডগুলো অব দ্য ইউনাইটেড নেশনস অব দ্য মেনটেন্স অফ পিস এবং এছাড়াও জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে শান্তি রক্ষার সাথে শিক্ষা সকল জাতি গোত্র এবং ধর্মের মধ্যে সমঝোতা সহিংসতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রশ পাবে এবং শান্তি রক্ষার সাথে জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার থ্রি তিনে বলা রয়েছে প্যারেন্টস পিতামাতা হ্যাভ থাকবে আর মানে পূর্বের রাইট মানে অধিকার টু চয়েস মানে পছন্দ করার ক্ষেত্রে দ্য কাইন্ড মানে প্রকার অফ এডুকেশন মানে শিক্ষা দ্যাট যা কি শ্যাল বি হব শ্যাল বি গিভেন যা যা হবে বা যা দেয়া হবে টু দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের পূর্বাধিকার বাছাই করার কোন ধরনের শিক্ষা সন্তানকে দেওয়া হবে তা বেছে নেওয়ার পূর্বাধিকার বাছাই করার ক্ষমতা পিতামাতার থাকবে বা সে অধিকার পিতামাতার থাকবে ইওর অপিনিয়ন তোমার মতামত আই থিঙ্ক আমি মনে করি মাই কান্ট্রি আমার দেশ হ্যাজ বিন অ্যাবল মানে সক্ষম হবে নট বিন অ্যাবল অথবা সক্ষম নাও হতে পারে টু কমপ্লাই উইথ দিস আমি মনে করি আমার দেশ এই ধারা মেনে চলতে সক্ষম বা সক্ষম নয় বিকস কারণ ডট 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 এখানে বাকি আরও কিছু কথা রয়েছে সো ভিউয়ার্স আজকে পর্যন্ত এই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই